আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি নতুন আলু আর টমেটো দিয়ে মাছ রান্না করব। নতুন আলু আর টমেটো দিয়ে মাছের তরকারি রান্না করতে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে তিনটি মাঝারি সাইজের নতুন আলু। আলুটাকে মাঝখান থেকে লম্বালম্বিভাবে দুই টুকরা করে এরকম স্লাইস করে নেওয়া হয়েছে। দুইটি মিডিয়াম সাইজের পাকা টমেটো লম্বালম্বিভাবে চার পিস করে নেওয়া হয়েছে। দুটি মিডিয়াম সাইজের কাঁচা টমেটো এরকম লম্বালম্বিভাবে চার পিস করে নেওয়া হয়েছে। এখানে ছোট সাইজের তিনটি মৃগাল মাছ নেওয়া হয়েছে। পেঁয়াজ কুচি তিন টেবিল চামচ পরিমাণ, লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ পরিমাণ, লাল মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ, আদা রসুন বাটা আধা টেবিল চামচ পরিমাণ, আর কিছু ফ্রেশ ধনিয়া পাতা এবং চারটি কাঁচা মরিচ ফালি, আর লাগবে তেল। তেলটা আমি পরিমাণ মতো দিব। এই হচ্ছে উপকরণ। এখন আমি রান্না করব। চুলায় কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ। তেল দিয়েছি, চুলা জ্বালিয়ে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা বাদামি হয়ে গেছে, এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম, সেই সাথে লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া এবং লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। একই সাথে 1/4 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা একসাথে কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে, এখন কেটে রাখা আলুটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আলু কাটার সাথে সাথে আলুটা কালো হয়ে যায়। এখন পানি থেকে ছেঁকে আলুগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। মশলার সাথে আলুটাকে 2-3 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এখন 1 কাপ পরিমাণ পানি দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিব। পানিটা দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে এখন রান্না করব 5 মিনিট। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকনা তুলে দেখছি। এখন কাঁচা এবং পাকা টমেটো দিয়ে দিচ্ছি। দুই মিনিট নেড়ে চেড়ে এ পর্যায়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন অপেক্ষা করব পানিটা বলক আসা পর্যন্ত। বলক এসে গেছে, এ পর্যায়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে ছোট মৃগাল মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজের যে কোনো মাছই নিতে পারেন। এটা যে কোনো মাছ দিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। এখন আবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলে দেখছি। দুই দিকে হ্যান্ডেল ধরে একটু নেড়ে দিচ্ছি। আমি এখন মাছটা উল্টাচ্ছি না, কারণ উল্টালে অনেক সময় ভেঙে যেতে পারে। এ পর্যায়ে লবণটা একটু চেক করে নিতে হবে। ঠিক আছে, এ পর্যায়ে ফালি করে রাখা মরিচগুলো দিয়ে দিচ্ছি এবং ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিচ্ছি। হালকাভাবে একটু উপর থেকে নেড়ে দিতে হবে। আবার ঢাকনা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্য। ফিরে আসছি 2 মিনিট পর। ফিরে এলাম 2 মিনিট পর, ঢাকনা তুলে ফেলছি, হাতলটা ধরে একটু নেড়ে দিচ্ছি। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন সার্ভ করছি। তৈরি হয়ে গেল নতুন আলু এবং টমেটো দিয়ে মাছের তরকারি। আমি এখানে ছোট সাইজের মৃগাল মাছ নিয়েছি। আপনারা চাইলে এখানে ছোট বড় যে কোনো সাইজের মাছ নিতে পারেন। বড় মাছ হলে 2 পিস করে নিলেই হবে। এটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, খুবই কম সময়ে রান্না হয়ে যায়। খুবই কম ঝামেলায় এবং খুবই কম সময়ে রান্নাটা হয়ে যায়। আশা করছি আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থেকে আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।